সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস মেডিকেল 24 দেখবার জন্য। দর্শক, অনেক সময়ই আমরা দেখি যখন কারো শরীরে কোনো চাকা বা ফোলা ফোলা ভাব বা ফোলা জাতীয় টিউমার ধরা পড়ে, তখন প্রথমেই যে প্রশ্নটি ওনারা করে থাকেন তা হচ্ছে এটা কি ক্যান্সার, কিংবা কখনো কখনো আমরা এর উত্তর হিসেবে পাই এটা টিউমার কিন্তু ক্যান্সার না, বা কখনো কখনো আমরা শুনতেও পাই এটা সারকোমা বা এটা ক্যান্সার, বিভিন্ন ধরনের কিছু নামও শোনা যায়। তো স্বাভাবিকভাবেই জনগণের মনে প্রশ্ন থাকে, আসলে টিউমার কি, সারকোমা কি, ক্যান্সার কি? আর এই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য আমাদের অনুষ্ঠানে আজ আমরা বিষয় রেখেছি সারকোমা এবং ক্যান্সার। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন প্রখ্যাত ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট অধ্যাপক মোহাম্মদ দায়েমউদ্দিন, যিনি রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, টিভি স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, এবং যা কোনো মতামত থাকলে সেটিও শেয়ার করতে পারেন আমাদের সাথে। আপনার প্রশ্নের অপেক্ষায় থেকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। স্যার, যে কথাটি বলছিলাম যে কোনো ধরনের টিউমার শরীরের বিভিন্ন অংশে অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝাও যায় না। তো অনেক ধরনের টিউমারের কথাই আমরা শুনে থাকি, তো কখন সেটা আসলে টিউমার বলা হয়, কখন ক্যান্সার বা সারকোমা এ ধরনের নাম দেয়া হয়, সেটা যদি একটু জানাতেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আজকে আলাপ করব যেটা মেনলি সেটা হলো সারকোমা সম্পর্কে। আপনারা যে প্রশ্নটা করেছেন আপনি, সেটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমরা ক্যান্সার, সারকোমা এবং টিউমার অনেকে জড়িয়ে ফেলি জিনিসটা। তো বুঝতে হবে প্রথমে যে অ্যাকচুয়ালি টিউমার কিন্তু এমন একটা জিনিস, এটা সারকোমাও হতে পারে, ক্যান্সারও হতে পারে, আবার ক্যান্সার নাও হতে পারে। টিউমারটা হলো একটা মিসনোমার। এটা আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা বেনাইন টিউমার, একটা মেলিগন্যান্ট টিউমার। বেনাইন টিউমার যেটা, সেটা ক্ষতিকারক নয়, আর মেলিগন্যান্ট টিউমার যেটা, সেটা সাধারণত ক্ষতিকারক। অর্থাৎ এই ক্যান্সারটি শরীরের বিভিন্ন অংশ ছড়ায় যেতে পারে এবং জীবনহানিও করতে পারে। আর যেটা বেনাইন টিউমার, সাধারণভাবেই ক্ষতিকারক না, তবে কিছু কিছু বেনাইন টিউমার আছে, যেমন যদি ব্রেনে হয় সেক্ষেত্রে কিন্তু আবার ক্ষতিকারক হয়ে থাকে। আমাদের মানুষ দেশের না, শুধু দেশের বাইরেরও অনেকে এ সম্বন্ধে কিন্তু অত ভালো জ্ঞান নাই সাধারণ মানুষদের, ডাক্তার ছাড়া। কারণ ডাক্তাররা যেহেতু এ ব্যাপারে প্রশিক্ষিত, ভালো জ্ঞান রাখে, কাজেই তারা জানে যে টিউমার, আমরা যখনই টিউমার বলবো তখন এটা বেনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। আপনি সারকোমার কথা বলেছেন। অ্যাকচুয়ালি সারকোমা কিন্তু এক ধরনের টিউমার, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই মেলিগন্যান্ট টিউমার হয়ে থাকে, অর্থাৎ ক্ষতিকারক টিউমার হয়ে থাকে। তো আজকে আমরা যেটা বসেছি সারকোমা অ্যাওয়ারনেস মাস, অর্থাৎ সারকোমা সচেতনতামূলক মাস পালনের একটি অংশ হিসাবে আমরা আজকে এই অনুষ্ঠানে বসেছি। সারকোমা একটি টিউমার যেটা মানুষের শরীরে ভয়াবহ অবস্থাও সৃষ্টি করতে পারে। স্যার, আমরা যেটা সাধারণভাবে ভাবি যে টিউমার এবং ক্যান্সার, কিন্তু আসলে শব্দটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। তো আপনার কাছ থেকে যেটুকু মনে হলো স্যার, তো ম্যালিগন্যান্ট টিউমারটা সারকোমাও হতে পারে, ক্যান্সারও হতে পারে। ক্যান্সার হতে পারে, হ্যাঁ জি। কখন এটাকে সারকোমা বা কোথেকে তৈরি হলো, জি কোথেকে তৈরি হলো, আচ্ছা কোন টিস্যু থেকে তৈরি হলো, কোন টিস্যু থেকে তৈরি হলে তাকে সারকোমা এবং ক্যান্সার হয়ে থাকে? আচ্ছা, যখন আপনি কানেক্টিভ টিস্যু থেকে হয়, শরীরের কানেকটিভ টিস্যু আমরা যেটা বলি, জি আমি আরো ডিটেইলস পরে বলবো, জি সাধারণভাবে যেটা কানেক্টিভ টিস্যু থেকে তৈরি হয় সেটা সারকোমা, আবার যেটা ইপিথেলিয়াল টিস্যু থেকে তৈরি হয় সেটা ক্যান্সার। কিন্তু দুটেই কিন্তু ক্যান্সার, মানে দুটেই ম্যালিগন্যান্ট, দুটেই ম্যালিগন্যান্ট। সাধারণ ভাষায় মানুষ যে হয়তো সাধারণভাবে ক্যান্সারই বুঝে, সারকোমা বুঝে না। এই জন্যই আমরা সারকোমা অ্যাওয়ারনেস মাস বা সচেতনতা মাস হিসেবে এই মাসটি জুলাই মাস, জুলাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত, 31 জুলাই পর্যন্ত পালিত হচ্ছে, সাধারণ মানুষদের মধ্যে একটি অ্যাওয়ারনেস বা গণসচেতনতা তৈরি করার জন্য। জি স্যার, সারকোমা ব্যাপারটা আপনার কাছ থেকে শুনলাম যে অরিজিন, মানে কোথা থেকে তৈরি হচ্ছে তার উপর নির্ভর করছে। তো স্যার, এটা আসলে কানেকটিভ টিস্যুই কি, বা কোথা থেকে আসলে তৈরি হয়, কিভাবে, কোন ধরনের উপসর্গের মাধ্যমে প্রকাশিত হয়? আমি আপনার এই অনুষ্ঠানে জবাব দেওয়ার আগে প্রথমে আমি জানাই চ্যানেল 24 আজকের অনুষ্ঠানের আয়োজক আপনি এবং অগণিত দেশ ও দেশের বাইরের শ্রোতা এবং দর্শকবৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
সারকোমা আপনি যে প্রশ্নটি করেছিলেন, উপসর্গ কি এবং সারকোমা কোথা থেকে তৈরি হচ্ছে? সারকোমা আমি কথায় বলেছিলাম যে কানেক্টিভ টিস্যু থেকে তৈরি হয়। মানে কানেক্টিভ টিস্যু বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে কিন্তু আমাদের বুঝতে হবে, সাধারণ মানুষ তো কানেক্টিভ টিস্যু বুঝবে না। এটা যেমন ফাইব্রাস টিস্যু, যেটা ফাইব্রাস টিস্যু এটা অনেকে বোঝে যে চামড়ার নিচেই যে টিস্যুটা আমরা পেয়ে থাকি সেটা ফাইব্রাস টিস্যু হতে পারে বা ফ্যাট টিস্যু হতে পারে, সেখান থেকে হতে পারে। আবার মাসল, শরীরে ধরেন সাধারণত দুই ধরনের মাসল থাকে, একটা স্মুন মাসল আর একটা হলো স্কেলেটাল মাসল। স্মুন মানে নরম যে মাংস, স্কেলেটাল শক্ত মাংস, তাই না? এটা এছাড়া ব্লাড ভেসেল বা রক্তনালী, এছাড়া টেন্ডন কার্টিলেজ। টেন্ডন কার্টিলেজের বাংলা বলা খুব মুশকিল, বরং টেন্ডন এবং কার্টিলেজ মানুষ ভালো বুঝবে। এইসব জায়গা থেকে এবং বোন বা হাড় থেকে যে টিউমার গুলো তৈরি হয় সেটাই হলো যে কথাগুলো বললাম শরীরের নরম জায়গা থেকে কানেক্টিভ টিস্যু থেকে উৎপন্ন হয়। আরেকটি সারকোমা হলো বোন সারকোমা বা বোন টিউমার। বোন টিউমারটা হলো হাড় থেকে যে টিউমারটা তৈরি হয় সেটা হলো আমাদের দেশে যে অনেক সময় পোড়া রুগী বা বার্নের রুগী তাদের কি কার্সিনোমা বা সারকোমা কোনটা বেশি হওয়ার ঝুঁকি বেশি? আমাদের দেশে যেমন অনেক সময় বিভিন্ন কেমিক্যাল বার্ন হয় বা আগুনে পুড়ে যায় শীতকালে, পানির গরম পানির দ্বারা আগুনে পুড়ে গেলে পরে এটা কোন ধরনের বার্ন হতে পারে? আর একটা প্রশ্ন আছে যে কিডনিতে যে টিউমারটা হয় এটা কি সারকোমা হওয়ার সম্ভব বেশি নাকি কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি? জি অনেক ধন্যবাদ দর্শক, খুবই মূল্যবান প্রশ্ন করেছেন আপনি স্যার। হ্যাঁ ধন্যবাদ। উনি দুটি প্রশ্ন করেছেন, একটি হলো বার্ন হলে কি ধরনের ক্যান্সার হয়। বার্নে আপনি জানেন সাধারণত আমরা বার্ন থেকে যেটা পাই কার্সিনোমাই বেশি পাই, কারণ বার্ন থেকে যেটা হয় কার্সিনোমাটাই বেশি হয়, সারকোমা হতে পারে। আর আরেকটি কি প্রশ্ন করেছেন? কিডনিতে কি কোন ধরনের সারকোমা না ক্যান্সার? ক্যান্সারই বেশি হয় তবে সারকোমা হতে পারে, হতে পারে সারকোমা হতে পারে। সারকোমা সাধারণত কম হয় তবে হতে পারে, কারণ আমি প্রথমেই বলেছি সারকোমা শরীরের যে কোনো জায়গার কানেকটিভ টিস্যু থেকে তৈরি হতে পারে। কিডনিতে কানেকটিভ টিস্যু, ফাইব্রাস টিস্যু আছে, ফ্যাট টিস্যু আছে, ব্লাড ভেসেল আছে, কাজেই এখানেও সারকোমা হতে পারে। আর বলছিলেন স্যার এপিথেলিয়াল টিস্যু থেকে যেটা ক্যান্সার তৈরি হয় এটা কি শরীরের বাহিরের অংশে না ভেতরের কোন কোন অংশে হতে পারে? ভেতরের যে কোনো জায়গা থেকে হতে পারে, আবার বাইরের অংশ থেকে হতে পারে। যেমন আমাদের স্কিন ক্যান্সার হতে পারে, তাই না? স্কিন ক্যান্সারের অনেক ভাগ আছে। এখন যেহেতু আমরা সারকোমা নিয়ে আলাপ করব, কাজে এই স্কিন ক্যান্সারের বা চামড়ার যে ক্যান্সার এটা সম্বন্ধে ডিটেইলস বলতে যাব না। আবার ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কিডনি ক্যান্সার সারকোমা হতে পারে বা ক্যান্সার হতে পারে? হ্যাঁ দুটোই হতে পারে, কেননা ওইখানে এপিথেলিয়াল টিস্যু আছে, কানেক্টিভ টিস্যু আছে। তবে সাধারণত বেশি হয়ে থাকে ক্যান্সার এবং সারকোমা হয়ে থাকে যেহেতু সেখানে সারকোমাটাস টিস্যু থাকে। স্যার আসলে যেটা বুঝতে পারছি আসলে অনেক ধরনের টিউমার সারকোমা হতে পারে এবং শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাম নিয়েও সে অ্যাপিয়ার করে। স্যার দর্শকরা ফোন করছে, আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি জানতে চাচ্ছেন? আমি বুঝতে চাচ্ছিলাম যে আমার বাম কিডনিতে জি ওই আলট্রাসাউন্ড করার পরে ডাক্তার বললো যে বাম পাশে একটু সিস্ট আছে। আমার কি ভবিষ্যতে কি এটা অন্যদিকে টান নিতে পারে? ডাক্তাররা কিন্তু আমাদের ওভাবে কিছু বলে নাই, বলছে যে এটা সিম্পল একটা ব্যাপার, আপনি ইচ্ছা করলে এটা ছিঁড়ে দিয়ে পানিটা টেনে উনি আসতে পারেন। যদি ওই ক্ষেত্রে পানি নিয়ে আসেন সেক্ষেত্রে আবার একটা প্রবলেম হতে পারে, ইনফেকশন হতে পারে। তার চেয়ে এটাই ভালো এভাবেই থাক, আপনার 10 বছরও কিছু হবে না। জি দর্শক, আপনার বয়স কত? আমি 40। আচ্ছা, আর আপনার এই জিনিসটা রিসেন্টলি আপনি জানতে পেরেছেন, এর আগে জানতেন না বা এর আগে কোনো ধরনের কোনো সমস্যাও হয়নি? কোনো সমস্যা ফিল করিনি। তো আমি আবার এই 6 মাস অন্তর অন্তর এই সবগুলি টেস্ট করাই নি। জি অনেক ধন্যবাদ দর্শক। ধন্যবাদ দর্শক আপনাকে।
আপনি খুব সচেতন মানুষ, কেননা আপনি 6 মাস অন্তর অন্তর আপনি বিভিন্ন টেস্ট করে থাকেন। আপনার কিডনিতে সিস্ট ধরে পড়েছে, অ্যাকচুয়ালি সিস্ট কিন্তু টিউমার নয়, সিস্ট একটা সিস্টিক ন্যাশনালাইজেশন বা নরম একটু টিউমার জাতীয় জিনিস, যেটি খুব ছোট থাকলে কোনো ক্ষতি করে না। যদি সিস্টি বড় হয়, বড় হলে আবার ক্ষতি করতে পারে, প্রেশার সিমটম করতে পারে, বড় হলে আমরা এটা সিস্টটাকে রিমুভ করি বা অপারেশন করে ফেলে দিই। তবে ডাক্তার আপনাকে যে পরামর্শ দিয়েছেন যে আপনাকে পর্যবেক্ষণ করার জন্য ওয়েট এন্ড সি, 10 বছর কিছু হবে না, উনি ভালো পরামর্শ দিয়েছেন। আপনি রেগুলার চেক আপ করতে থাকুন, যদি এটা বড় না হয় তাহলে আপনার সমস্যা নেই, বড় যদি হতে থাকে তাহলে অপারেশন করে নেবেন বা বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে আপনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে এই মূল্যবান প্রশ্নটি করার জন্য। হ্যাঁ স্যার, যে প্রশ্নটি আপনাকে করছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন অংশে বিভিন্ন নাম নিয়ে সার্কোমা হতে পারে, তো এই কখন আসলে কিভাবে বোঝা যাবে যে তার সার্কোমা হয়েছে কি না, বা কোন ধরনের উপসর্গ আসলে লক্ষণ হিসেবে প্রকাশিত হবে? হ্যাঁ ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি সার্কোমা তো প্রথমে বলেছি এটা এক ধরনের টিউমার। জি স্যার। টিউমার মানেই হলো শরীরের কোনো অংশে যদি বাইরের অংশে হয় তাহলে বোঝা যাবে যে একটা গোটা বা একটা আব বা একটা মাংসপিণ্ড আস্তে আস্তে বড় হচ্ছে, এরকম বোঝা যাবে। শরীরের ভিতরে হলে হয়তো বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু কতগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা বড় হচ্ছে কিনা। তো উপসর্গ, এই উপসর্গটি একটা মাংস বড় হচ্ছে, অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, ধরুন আপনার কোনো হাতের উপর বা পায়ের মানে নিম্নাংশের যে কোনো জায়গার উপর বা থাই একটা মাংস বড় হচ্ছে, অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, এই গ্রোথটা সপ্তাহ লাগতে পারে, অনেক সপ্তাহ লাগতে পারে, মাসও লাগতে পারে, আবার কয়েক বছর ধরে আস্তে আস্তে বড় হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এইটা যে যখন বড় হতে থাকে কিন্তু ব্যথা থাকে না, একটা একটা টিউমার হচ্ছে কিন্তু ব্যথা অনুভব সহজেই হয় না। এই জন্য সাধারণ মানুষ মনে করে যেহেতু ব্যথা হচ্ছে না এটা বোধ হয় এমনিতেই ভালো হবে, এবং বিভিন্নভাবে তারা সাধারণ ওষুধ খেতে থাকে। আবার ব্যথা হতে পারে যখন এটা প্রেশার সিমটম করে, চাপ দেয়, মাংসের উপর বেশি চাপ দিল, নার্ভের উপর চাপ দিল, বা জয়েন্টের কাছে থাকলে জয়েন্টের উপর চাপ দিল, তখন ব্যথা অনুভূত হয়। তো এটা আমরা প্রমাণ করার জন্য যে জিনিসগুলো রয়েছে কতগুলো ইনভেস্টিগেশন, এটা আমি পরে আসি। এখন আপনি উপসর্গ বলতে বলেছেন, উপসর্গ আসলে এইটুকুই যে একটা আবার যদি তার হাতের কোনো অংশ হতে থাকে সেখানে দেখা যাবে যে একটা টিউমার দেখা যাচ্ছে, আস্তে আস্তে একটু বড় হচ্ছে। তো এটা সার্কোমা না ক্যান্সার এটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। দর্শকরা ফোন করছে, আরো একটি ফোন নিয়েছি। হ্যালো, হ্যালো, জি বলুন দর্শক। হ্যাঁ জি, কি জানতে চাচ্ছেন আপনি? আমার বাবার হাতের উপরে মানে ফোলা জাতীয় মানে টিউমার জাতীয় নাকি জানি না কিরকম, এখন কোথায় হয়েছে দর্শক? আবার কোন সমস্যা করে না, এটা কি জাতীয় টিউমার, কোন সমস্যা হবে নাকি? আচ্ছা, অনেকগুলো কি সংখ্যায়, কি অনেকগুলো? দুইটা মানে পেটের উপরে একটা আর হাতের যে বাহুর উপরে কি। এটা কত বছর ধরে আছে? পিঠে দুইটা, এটা কি মার্বেলের সমান না তার চেয়ে বড়? এইটা কিন্তু সাধারণত কোন ম্যালিগন্যান্ট টিউমার না, বেনাইন টিউমার, এবং এটা বছরের পর বছর এটা থেকে যায়, এবং যতক্ষণ প্রেশার সিস্টেম না হয়, অনেক বড় না হয়, এটা কোনো ক্ষতি করে না। আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে যে অনেক রোগী 200-300-400 পর্যন্ত এই ধরনের ছোট 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 এই ফাইব্রাস টিস্যু টিউমার বা ফ্যাট টিস্যু টিউমার আছে, এটা কিন্তু ক্ষতিকারক নয়। যদি অনেক সময় বড় হয় তখন প্রেশার সিমটম করে, রোগী হয়তো একটু ব্যথা অনুভূত করে, তখন এটা হয়তো
অপারেশন করতে হয় বা রিমুভ করতে হয়, না হলে সন্ধ্যা ক্ষতি করে না এটা। জি, আর যেহেতু আপনি পিঠে বললেন, এটা তো তার সামনেও না মুখেও না, এটা কেউ দেখতেও পাবে না, কাজেই শরীরের মানে যে সৌন্দর্যের কোনো হানিও করবে না, কাজেই এর জন্য ভয়ের কোনো কারণ নাই বলে আমি মনে করি। যখন যদি কখনো হঠাৎ বড় হয়ে যায় তাহলে অবশ্যই এটাকে অপারেশন করে বায়োপসি করতে হবে। যে কথাটি বলছিলেন স্যার যে পরীক্ষা নিরীক্ষার দরকার হয় আসলে এটা কি প্রমাণ করার জন্য বা জানার জন্য, তো সাধারণত কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করে থাকেন এটা কনফার্ম হওয়ার জন্য? ধন্যবাদ। অ্যাকচুয়ালি একটা টিউমার, টিউমার হলে যে আমরা তাকে সারকোমা বলবো যতক্ষণ বোনটে মান্না হয়। জি, বনে না যায়, কেননা আমি সারকোমা কিন্তু বডলি দুই ভাগে ভাগ করেছি। জি, একটা সফট টিস্যু সারকোমা আর একটা বোন টিউমার। জি, যদি সফট টিস্যু সারকোমা হয়ে থাকে সেটা কিন্তু ক্যান্সারের সাথে আমরা তখনই ডিফারেন্স করতে পারবো বা পার্থক্য করতে পারবো বায়োপসির দ্বারা। বায়োপসি অনেক রকমের হয়ে থাকে, সাধারণত আমরা যেটা করে থাকি সাধারণত আপনারা সাধারণভাবে সব জায়গাতেই হয়ে থাকে, ইভেন ডিস্ট্রিক্ট লেভেলেও হয়ে থাকে, সেটা হলো এফএনএসি বা ফাইন নিডল বায়োপসি। এছাড়া কোর বায়োপসি করা যায়, কোর বায়োপসি করলে আমরা অনেক টিস্যু সেখানে নিয়ে আসতে পারি এবং সে বায়োপসি করে কোন ধরনের টিস্যু এটা হয়েছে ভালোভাবে বুঝতে পারি। এছাড়া যদি টিউমারটা বড় হয় বা থাই বা হাতের কোনো জায়গায় হয়ে থাকে অনেক সময় ইনসিশনাল বায়োপসি করা হয়, অর্থাৎ কেটে সেই অংশটা পরীক্ষা করা হয়। আবার অনেক সময় যখন গভীরে থাকে তখন আমরা সিটি গাইডেড করে সেখান থেকে আমরা কোর বায়োপসি করতে পারি বা বায়োপসি নিতে পারি, নিয়ে তখনই আমরা ডিফারেনশিয়েট করতে পারবো যে এটা ক্যান্সার না সারকোমা। আচ্ছা, জি, বায়োপসির আগে বলা খুব মুশকিল হয়ে থাকে, কারণ কোন টিস্যু থেকে হয়েছে টিস্যুটা তো নির্ণয় করতে হলে আমাকে বায়োপসিতে যেতে হবে বা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। সেটার জন্য প্রয়োজন বোধে অনেক সময় অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার দরকার হয়ে থাকে যেটা বলছিলেন। আমি সাধারণত বায়োপসির কথা বললাম, কিন্তু যদি আপনি বলেন যে এই রোগটা কত দূর ছড়ায় গেছে সেটা দেখতে গেলে আপনাকে সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে তার এক্সটেনশনটা কত দূর, অর্থাৎ এই যে টিউমারটা, টিউমারটা তো হয়তো আমরা চোখে দেখছি যে হয়তো এক জায়গায় সীমাবদ্ধ, কিন্তু দেখা গেল যে আরো অনেক জায়গা ধরে সেটা বিস্তৃত রয়েছে। সেই বিস্তৃত এলাকাটি সম্পূর্ণভাবে নির্ণয় করার জন্য আমাদের আইদার সিটি স্ক্যান অথবা এমআরআই করে এটা নির্ণয় করতে হবে। যখন একজন রোগীর ডায়াগনোসিস হয়ে যায় যে তার সারকোমা হয়েছে, স্বাভাবিকভাবে এই সময় দেখা যায় যে এক ধরনের ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, এবং অনেক সময় আমরা দেখি এই সমস্ত রোগী প্রথমেই ভাবে যে কোথায় চিকিৎসা হবে, কোথায় কাজ মানে প্রকৃতভাবে কোথায় যাবে তারা, এ ধরনের দুশ্চিন্তায়ও ভুগে থাকে। তো আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেশে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে এবং কোথায় পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক কথা বলেছেন এবং আমি আশা করেছিলাম যে দর্শক শ্রোতারাও এই প্রশ্নটি করবে, দর্শক শ্রোতাদের থেকেই আমি বেশি আশা করেছিলাম। কেননা যখন একটি রোগীর বুঝতে পারে তার ক্যান্সার বা সারকোমা হয়েছে, স্বাভাবিকভাবেই ক্যান্সার শুনলেই মানুষ কিন্তু আঁতকে ওঠে এবং যার হয়েছে সে স্বাভাবিকভাবে মোরালি ভেঙে পড়ে। তো ক্যান্সার হলেই যে তার মৃত্যু হবে বা খারাপ দিক যাবে তা না, ক্যান্সারটা যদি প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে আমরা যদি এটা অপারেবল হয়, এই জায়গাটি অপারেশন করার যোগ্য জায়গাতে হয় হাতে পায়ের অংশে বা ধরেন যে জায়গাটা অপারেশন করলে কোনো নার্ভ বা ভেসেল বেশি ইঞ্জুরি হবে না, তাহলে প্রথমে আমরা এটা অপারেশন করে ফেলে দিতে পারি। এবং শুধু এটা এই ক্ষেত্রে আমরা সার্জারির ডাক্তার বা সার্জিক্যাল অনকোলজিস্ট হলে সবচেয়ে ভালো হয়, যে সার্জিক্যাল অনকোলজিস্ট আমাদের দেশে কিন্তু অলরেডি তৈরি হয়েছে এবং তারা কাজ করছেন। এরপরে আজ যে জিনিসটি আসে চিকিৎসার জন্য সেটা হলো যে এই টিউমারটার কি অবস্থা হয়েছে, মানে এটা ছড়িয়ে গেছে বা অন্য কোনো অর্গানে ছড়িয়ে চলে গেছে কিনা, লাংসে বা ফুসফুসে গেছে কিনা অথবা বোন লিভার বা ব্রেনে গেছে কিনা, সেই অবস্থা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। যিনি বিশেষজ্ঞ তিনি এটা করার জন্য যে পরীক্ষাগুলো দরকার সেটা করবেন। জি, এবং পরীক্ষাগুলো সাধারণত সিমটম অনুসারে করা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে এইটার চিকিৎসার জন্য কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার, অর্থাৎ শুধু একজন সার্জন না, সেখানে একজন
রেডিওথেরাপি, অর্থাৎ রেডিয়েশন দ্বারা যারা চিকিৎসা করে, এবং রেডিয়েশন চিকিৎসা বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকেই অ্যাভেলেবল এখন, এবং শুধু সরকারি লেভেলে নয় বেসরকারি লেভেলেও কিন্তু বাংলাদেশে এটা খুব ভালো মতো গড়ে উঠেছে এবং উঠছে, সংক্রমণে খুব ব্যাপকভাবে কিন্তু এটা উঠছে। এছাড়া মেডিকেল অনকোলজিস্ট যারা কেমোথেরাপি দিয়ে থাকে তাদেরও প্রয়োজন হবে, এবং হিস্টোপ্যাথোলজিস্ট যিনি এটা বায়োপসি করবে, অর্থাৎ এই একটা টিম আকারে কাজ করলে সঙ্গে সঙ্গে কিন্তু সেই রোগীটা ভালো চিকিৎসা পাবে, সেটা কিন্তু আমাদের দেশে গড়ে উঠছে তো এবং উঠেছে। আমি আশা করব যে সরকার উদ্যোগ নেবেন যে মেডিকেল কলেজগুলোতে এই রেডিওথেরাপির মেশিন বসাবেন, এবং সেখানে এই যে টিম, যেমন সার্জারি ডাক্তার তো আছে, তাদেরকে একটু বিশেষ প্রশিক্ষণ দিলে কিন্তু সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে তিনি কাজ করতে পারবেন। কারণ এখন পর্যন্ত যে পরিমাণ সার্জিক্যাল অনকোলজিস্ট ডাক্তার বের হয়েছে সেটা বোধহয় ক্যান্সার চিকিৎসার জন্য সবার পক্ষে সক্ষম হবে না, কিন্তু সার্জারি যারা আছে অন্য সাবজেক্ট গুলোতে যারা আছে তাদেরকে আপনি যেটা বলছিলেন বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যদি, তাহলে অন্তত বাংলাদেশের রোগীদের সার্জারি কথা বলেছি যে যারা সার্জারি করেন, যেমন সার্জারি করেন তাদেরকে যদি অনকো সার্জারি, অর্থাৎ ক্যান্সার সার্জারির জন্য স্পেশাল, যে আমার শরীরের কোন কতটুকু মাংস আমাদের কাটতে হবে, টিউমারটা কতদূর বিস্তৃত হয়েছে, কতখানি কাটলে এই রোগীটা কিওর হবে, অর্থাৎ তার আর ক্যান্সার থাকবে না, সে এই ধরনের প্রশিক্ষণের জন্য কিন্তু প্রশিক্ষণ অলরেডি দেওয়া হয়েছে এবং অনেক সার্জিক্যাল অনকোলজিস্ট বাংলাদেশে গড়ে উঠেছে, তবে কিন্তু এখনো অপ্রতুল। এইটার জন্য সরকারকে একটু উদ্যোগ নিলে, এবং বেসরকারি ভাবেও আমি চাইবো, শুধু সরকারি ভাবে না, বেসরকারি ভাবে অনেক মেডিকেল কলেজ গড়ে উঠেছে, অনেক প্রতিষ্ঠান বেসরকারি ভাবে ক্যান্সারের চিকিৎসা করছে, এসব জায়গাতে এরকম টিম তাদেরকে গড়ে তুলতে হবে এবং তুলছেও, এবং আশা করি অদূর ভবিষ্যতে এটা হবে। তো অনেক সময় দেখা যায় যে স্যার আপনি বলছিলেন যে সারকোমা কোন ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়, আবার কোন কোন ক্ষেত্রে অপারেশন দ্বারা করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দিতে হয়? ধন্যবাদ, এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। অ্যাকচুয়ালি যখন এটি সারকোমা অনেক বড় হয়ে যায়, সেটা অপারেশন করলে রোগীর বেশি ক্ষতি হতে পারে, অথবা রোগটি শরীরের মাইক্রোমেটাস্টাসিস হয়ে অথবা মেটাস্টাসিস হয়ে অন্য অর্গানে চলে যায়, তখন কিন্তু প্রথমে তাকে কেমোথেরাপি দিয়ে, কেমোথেরাপি চিকিৎসা দিয়ে এই টিউমারটাকে ছোট করা হয়, প্লাস যে মাইক্রোমেটাস্টাসিস বা অন্য কোনো অর্গানে এটা চলে গেলে, ছড়িয়ে গেলে সেটাকে রিমুভ করা সম্ভব হয়। এটা করলে টিউমার সাইজটা যখনই ছোট হয় এবং মাইক্রোমেটাস্টাসিসটা রিমুভ হয়, তখন আমরা যদি অপারেশন করি, অপারেশনটা সাকসেসফুল হবে এবং রোগীর কিওর রেটটা কিন্তু বেড়ে যাবে। এবং এইটার উপরে কিন্তু বেশি নজর আমাদের দিতে হবে, চিকিৎসাটা আমি কিভাবে শুরু করব। এই জন্য কিন্তু আমি কথাই বলছি যে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম, এবং এই টিম বা টিউমার বোর্ডও বলতে পারি আমরা, এই বোর্ডের ডিসিশন নিতে হবে যে কোনটা করলে রোগীর জন্য সবচেয়ে ভালো হবে। আমি প্রথমে তার সার্জারি করব, না প্রথমে কেমোথেরাপি দেব, না প্রথমে রেডিওথেরাপি দেব, এই এই চিকিৎসা হতে পারে। আবার সার্জারি করার পরেও কিন্তু রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি লাগতে পারে, সেটার ডিসিশন এই বোর্ডের মাধ্যমে হলেই সবচেয়ে ভালো হয় এবং রোগীর জন্য ভালো হয়, এবং আমার শুধু রোগীর জন্য না, এই রোগীটা আমাদের দেশে চিকিৎসা হবে, আমার দেশের জন্য কিন্তু মঙ্গল বয়ে আনবে। জি স্যার, দর্শক ফোন করেছে, একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আমরা দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আপনি চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আবার আমাদের সাথে কথা বলতে পারবেন। স্যার একটু বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর আবারও ফেরত আসবো আলোচনায়। দর্শক দেখছেন বিকন ফার্মাসিউটিক্যালস মেডিকেল 24, একটা ছোট্ট বিরতি নিব, কিছুক্ষণের মধ্যেই ফেরত আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বিকন ফার্মাসিউটিক্যালস মেডিকেল 24-এ। আজ আমরা কথা বলছি শরীরের বিভিন্ন অংশের সারকোমা এবং ক্যান্সার নিয়ে। আপনাদের ফোন পাচ্ছি, আপনাদের ফোনের আরও অপেক্ষা থাকছি, এবং আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর দায়মুদ্দিন, যিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগ বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহীতে কর্মরত আছেন। এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছি, ফাঁকে ফাঁকে জানছি আসলে বাংলাদেশে সারকোমা বা ক্যান্সার এর চিকিৎসার ব্যবস্থাটা কীরকম আছে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই টিভি স্ক্রলে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্যার, যে কথাটি বলছিলাম আপনার কাছ থেকে যে বিভিন্ন অংশে সারকোমা হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা সেটাও আমরা শুনেছি, কিন্তু একটা ব্যাপার জানতে চাচ্ছি স্যার, আপনি কাদের আসলে সারকোমা হওয়ার ঝুঁকি বেশি থাকে, এটা কি শুধু বয়স্ক লোকদেরই হয় নাকি বয়সের কোনো তারতম্য হতে পারে?
এটা বলতে গেলে আমাদের দুই ধরনের সারকোমা সম্বন্ধে বলতে হবে, কেননা সফট টিস্যু সারকোমা এবং বোন সারকোমা এবং দুইটারই কিন্তু বয়সের প্রকারভেদ আছে। আমি প্রথমে সফট টিস্যু সারকোমা সম্পর্কে বলি। সফট টিস্যু সারকোমা সাধারণত 15 বছর বয়সের বাচ্চাদের কিছু পার্সেন্টেজ হয়ে থাকে, অল্প পার্সেন্টেজ, তবে বেশিরভাগই 40 থেকে 70 বছর বয়সের লোকদের হয়ে থাকে। এটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে কিন্তু সমান আনুপাতিক হার সমান এর সমান। এবং সারকোমা হওয়ার পিছনে যদি এক্সিট আপনি কারণ জানতে কজ বা কারণ এখনো জানা যায়নি, তবে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আপনি জানেন বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বা বেশিরভাগ রোগের ক্ষেত্রে কিন্তু এক্সিট কারণ জেলে জানা যায় না, কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোর জন্য এই ক্যান্সার হতে পারে। যেমন জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক্যালি ট্রান্সমিটেড হতে পারে এই রোগ, যাদের অনেকে গার্ডনার সিন্ড্রোম বা এই জাতীয় রোগ থাকে তাদের জেনেটিক্যালি এটা ট্রান্সমিট হতে পারে। এছাড়া ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এটা কিন্তু অনেক ক্যান্সারই করে, এর মধ্যে সারকোমা অন্যতম। যাদের আরবি জেন ডিপ্লেশন হয় বা আরবি বা রেটিনোপ্লাস্টোমা জেন ডিপ্লেশন থাকে, এটা একটা টিউমার সাপ্রেসার জেন, এটা কিন্তু একটু বুঝে বলতে হবে। মানে শরীরে দুই ধরনের জিন থাকে, একটা টিউমার সাপ্রেসার মানে টিউমার করতে দিবে না, অনকোজেন যেটা টিউমার করবে, দুটোর সামঞ্জস্য থাকে বলে ক্যান্সার হতে পারে না। তো যখনই এটা টিউমার সাপ্রেসার জিনটা আপনার ডিপ্রেশন হচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে, তখন অনকোজেনটা বেড়ে যায়, বেড়ে গেলেই সারকোমার ক্ষেত্রে এটা একটা বোন টিউমার নিয়ে থাকে, তাদের কিন্তু এই রেডিয়েশন বা আপনার কেমোথেরাপির জন্য কিন্তু আবার সারকোমা হয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমিউনো, এইচ আই ভির নাম আমাদের দেশের মোটামুটি সবাই জানে, এটা এটা একটা ইমিউনো ডিফিসিয়েন্সি ডিজিজ, যাদের এইচ আই ভি এইডস থাকে তাদের কিন্তু আবার ক্যাপসিস সারকোমা হয়। আবার প্রেজেন্ট ডিজিজ অফ দ্য বোন, বোনের এক রকম ডিজিজ আছে, প্রেজেন্ট ডিজিজ যদি থাকে বৃদ্ধ বয়সে আবার বোনের টিউমার হয়ে থাকে। আবার আরও কিছু ক্ষেত্র আছে যেটা হার্বিসাইড বা আপনার ইনসেক্টিসাইড যারা ব্যবহার করে বা আর্সেনিক যুক্ত এলাকা, যারা আর্সেনিক যুক্ত পানি ব্যবহার করে থাকে তাদের কিন্তু এই সারকোমা সফট টিস্যু সারকোমা হয়ে থাকে বা বোন টিউমার হয়ে থাকে। তো এগুলো কিন্তু মোটামুটি কারণ, যে যদিও এক্সিট কারণ জানা যায় না, এইসব কারণে হতে পারে অনেক মানে ধরনের সারকোমা এইসব কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে কি কোনোভাবে এমন কোনো মেজার আছে যেটা প্রতিরোধ করা সম্ভব, সেইগুলো পালন করলে? মানে আপনি কতগুলো জিনিস প্রতিরোধ করা যায়, যেমন ধরেন আর্সেনিক মুক্ত পানি ব্যবহার করা, যেখানে আর্সেনিক এলাকা ঘোষণা করা হয়েছে সেই নলকূপগুলো পুকুরগুলো বন্ধ করে দেওয়া, এবং সরকার কিন্তু অলরেডি এটা অনেক আগে থেকে করে যাচ্ছে এবং সক্ষম হয়েছে এগুলো। আমি অনেক আর্সেনিক যুক্ত রোগীর স্কিন ক্যান্সার পেয়েছি, এবং আর্সেনিক কিন্তু আবার লাং ক্যান্সার করতে পারে, ফুসফুস ক্যান্সার করতে পারে, এবং বাংলাদেশের বেশিরভাগ আর্সেনিক এলাকায় কিন্তু এইসব পুকুর এবং নলকূপ বন্ধ হয়েছে পানি ইতিমধ্যে, তার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে। এছাড়া হার্বিসাইড বা ইনসেক্টিসাইড যারা ব্যবহার করে বিশেষ করে কৃষকেরা বিভিন্ন জায়গাতে, এটা মেজার নিতে হবে যাতে তাদের শরীরে না পড়ে, যাতে ইনহেল না হয়, নিঃশ্বাসে না আসে, তা এইভাবে কিন্তু কিছুটা আমরা প্রতিরোধ করতে পারি। দর্শকরা ফোন করছে, একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আমি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় প্রফেসর মহসিন সাহেবের যে অপারেশন করেছি, জি, তো উনি অপারেশন করার পরেই বলছিল যে সম্পূর্ণ কাটতে পারে নাই, তারপরে উনি ইন্ডিয়াতে রেফার করছিল। আমি ওখানে গেছিলাম, যাওয়ার পরে হয়তো টাকার জন্য আর অপারেশনটা করেছিলেন, আবার অপারেশন করাতে ইচ্ছা বলছিল, কিন্তু আমি টাকার জন্য হয়তো ওইভাবে অপারেশনটা প্রস্তুতি নিতে পারছি না। কিন্তু ইতিমধ্যে আমার ওয়াইফের যে সমস্যাটুকু হচ্ছে সে খাইলেই ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে, মানে খাইতেই পারে না, কিছু খাইলেই প্রচন্ড ব্যথা করে,
মাঝে মধ্যে বান পরে যায়, কিছু না খাইলেও কাশ আইলে কাশ দিতে গেলে বান পরে যায়, এবং টিউমার বড় হচ্ছে বুঝলে পেটে, আবার মনে হচ্ছে পেটের সাইজ বড় হয়ে গেছে। আপনি কি জানতে চাচ্ছেন এই মুহূর্তে কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আসলে তো প্যানক্রিয়াটিক ক্যান্সার একটি ঝুঁকিপূর্ণ ক্যান্সার, এবং এই ক্যান্সারটি মানে সম্পূর্ণভাবে কিওর করা অনেক সময় কঠিন হয়ে যায়। আর আপনি যে সিমটমের কথা বলছেন বা উপসর্গের কথা, আমার মনে হচ্ছে আপনার ওয়াইফের অলরেডি লিভার ইনভলভ হয়ে গেছে, এবং লিভার ইনভলভ হওয়ার জন্যই তার কিন্তু পেটটা বড় হয়ে যাচ্ছে, এবং যার জন্য বোধহয় ক্ষুধামন্দাও বলছেন, ক্ষুধামন্দা বা সিমটম এবং পেটে ব্যথা হচ্ছে। আপনি আবার আমার মনে হয় ডাক্তারের পরামর্শ দেন। সেই ক্ষেত্রে সার্জন তো আপনি নিয়েছিলেন, একজন অনকোলজিস্টেরও পরামর্শ আপনি এখন নিতে পারেন, এবং বেটার যে আপনি খুব দ্রুত একজন অনকোলজিস্টের পরামর্শ নেন, রোগের বিস্তৃতি কত দূর আছে, আদৌ তার অপারেশনযোগ্য আছে না, তাকে এখন কেমোথেরাপিতে যেতে হবে, এইটা কিন্তু খুব তাড়াতাড়ি জানা প্রয়োজন আপনার। ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি করার জন্য। স্যার, আমরা আপনার কাছ থেকে সফট টিস্যু সারকোমার কথা শুনলাম, আবার আপনি বলছিলেন যে হাড় বা বোনস থেকেও সারকোমা হতে পারে, এই সমস্ত সারকোমা বা বোনের সারকোমাগুলো কোন বয়সে সাধারণত হয়ে থাকে এবং কী ধরনের সারকোমা এগুলো? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে তো সফট টিস্যু সারকোমা সম্পর্কে আলাপ করছি। বোন টিউমার কিন্তু খুব মারাত্মক টিউমার। বোন টিউমার সাধারণত বয়স বলতে গেলে কোন ধরনের বোন টিউমার সেটা জানতে হবে। বোন টিউমারের মধ্যে সবচেয়ে বেশি যেটি হয়ে থাকে সেটা হলো অস্টিওসারকোমা, এবং অস্টিওসারকোমার পার্সেন্টেজটাই অনেক বেশি, এবং অস্টিওসারকোমাটা অল্প বয়সী হয়ে থাকে, সাধারণত 10-20 বছরের বাচ্চাদের এটা হয়ে থাকে। এবং এই অস্টিওসারকোমা খুব মারাত্মক রোগ, এটা হাড়ে হয়ে থাকে, এবং অস্টিওসারকোমা যখন বুঝতে পারে কোনো বাচ্চা যে তার হাড় একটু জায়গাতে কোথাও ফুলে গেছে অথবা তার ব্যথা অনুভূত হচ্ছে, সেই সময় কিন্তু দেখা যায় যে এই রোগটি অনেক জায়গায় মাইক্রোমেটাসিস হয়ে ছড়ে গেছে। এছাড়া আরও বোন টিউমার আছে, যেমন ইয়ং সারকোমা, কন্ডোসারকোমা। কন্ডোসারকোমা এটা সাধারণত আপনার একটু বেশি বয়সে হয়ে থাকে, 20-40 বছর বয়সে হয়ে থাকে। এছাড়া জায়ান্ট সেল টিউমার বলেও এক ধরনের বোন টিউমার আছে, যেটা আবার বেনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে, অর্থাৎ ক্ষতিকারক হতে পারে, অক্ষতিকারক হতে পারে। আর যখন মেলিগন্যান্ট হয় তো মেলিগন্যান্ট পার্সেন্টেজ সন্ত কম হয়, কিন্তু বেনাইন হলেও এই টিউমারটা অপারেশন করলেও অনেক সময় আবার রিকার করে। সেই ক্ষেত্রে এখানেও আপনার ট্রিটমেন্ট মাল্টিডিসিপ্লিনারি টিম লাগে। সেই প্রসঙ্গে আবারও আসবো। একজন দর্শক ফোনের লাইনে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, কোন কোন ম্যাডাম বলছে না এটা যদি বাড়তি না হয় তাহলে কোনো সমস্যা না, শরীরে অনেক অংশে এরকম থাকে, এটা কোনো সমস্যা না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক। আমরা আপনার প্রশ্ন, হ্যাঁ দর্শক খুব সুন্দর প্রশ্ন করেছেন, কেননা উনি উনি টেনশন আছেন অনেক, যেহেতু ব্রেস্টের কাছে বা ব্রেস্টের নিচে আসলে টেনশন থাকার মতো, কেননা ব্রেস্টে যে কোনো টিউমার হলে আমরা খুব চিন্তিত হয়ে যাই। যেহেতু উনি প্রবাবলি হিস্টোপ্যাথলজিক্যাল এক্সামিনেশন করেছেন, নাহলে ফাইব্রোমা হয়তো ডাক্তাররা বলতো না। ফাইব্রোমা কিন্তু বেনাইন বা অক্ষতিকারক টিউমার, যদি এটা ফাইব্রোসারকোমা হইতো তখন কিন্তু ফাইব্রোসারকোমা হলো মেলিগন্যান্ট টিউমার, যেটা তা ক্ষতি করে এবং শরীরের বিভিন্ন অংশ ছড়ায় যায়। যেহেতু ফাইব্রোমা এবং আপনার ব্যথা নাই, আপনি চাপ দিলে ব্যথা, চাপ দিলে এমনিও ব্যথা অনুভূত হতে পারে, তো এই জন্য এটা ক্ষতিকারক না। যদি বড় না হয় আপনি এটা অবজার্ভ করুন, দেখুন। আমার মনে হয় যে ওয়েট অ্যান্ড সি পলিসিটাই বেটার, যদি একটু বড় হতে থাকে তবে রিমুভ করে ফেলাই ভালো, যেহেতু ব্রেস্টের কাছে, তবে এটা আপনার ক্ষতিকারক কোনো ক্যান্সার নয়। জি স্যার, আপনি বলছিলেন বোন টিউমারের চিকিৎসার ক্ষেত্রে আসলে কোন কোন ক্ষেত্রে রেডিওথেরাপি দেয়া হয় বা কোন কোন ক্ষেত্রে কেমোথেরাপি, বা কোন রোগীদের ক্ষেত্রে আপনারা তিনটি পরামর্শ দিয়ে থাকেন, সেটা যদি একটু বলতেন আমাদের। বোন টিউমারের ক্ষেত্রে
বেশিরভাগ ক্ষেত্রেই আমি যদি অস্টিওসারকোমা দিয়ে শুরু করি, অস্টিওসারকোমা এট দি টাইম অফ ডায়াগনোসিস যখন ধরা পড়ে সেই তখনই কিন্তু এই রোগটি অনেক জায়গায় ছড়ায় যায়। যদিও দেখা যাবে যে কোনো এক জায়গায় তার একটা ছোট্ট টিউমার বনে বোন উঁচু হয়ে গেছে, বায়োপসি করে দেখা গেল তার সারকোমা। তো আমরা যে চিকিৎসাটা প্রথমে করি, যেহেতু মাইক্রোমেটাসিস হয়ে যায় সেই জন্য আমরা প্রথমে কেমোথেরাপি দিই। কেমোথেরাপি দিয়ে মাইক্রোমেটাসিসটা অর্থাৎ যে টিউমারটা যেটা ছড়াই গেছে সেটাকে আমরা আগে রিমুভ করার চেষ্টা করি। তার সাথে সাথে কিন্তু অরিজিনাল যে টিউমারটা থাকে সেটাও ছোট হয়ে যায়। তারপরে আমরা দেখি যে কোন ড্রাগ দিলে এইটা ছোট হচ্ছে বা এই টিউমারটা রেসপন্স করছে, তারপরে সেটা আমরা অবজার্ভ করে থাকি। করার পরে সার্জারি করে টিউমারটা রিমুভ করার পরে সেই ড্রাগটি পরে দেওয়া হয়। এছাড়া আমরা অপারেশনের পরে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিতে পারি এরিয়া নির্ণয় করে, যাতে লোকাল রিকারেন্স না হয় এবং রোগটি বিস্তৃত না হয়। অর্থাৎ অস্টিওসারকোমার বেলায় আমরা তিনটি চিকিৎসাই করে থাকি। ঠিক সেই রকম ইয়ং সারকোমা যদি হয়ে থাকে, ইয়ং সারকোমা বা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই সেন্সিটিভ। যদি এটা ট্রাঙ্কে না হয়, ট্রাঙ্ক অর্থাৎ শরীরের যে অংশে আপনার অপারেশন করা মুশকিল হয়, যেমন আপনার যে বুকের হাড়ের এইসব অংশে, সেসব ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে বেশিরভাগ চিকিৎসা করে থাকি। আবার যদি হাতে বা পায়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি কেমোথেরাপি সেন্সিটিভ সেটার সাথে সার্জারিও করে থাকি, যাতে সম্পূর্ণ কিওর করা সম্ভব হয়। একটা জিনিস বুঝতে পারলাম যে টিউমার ভেদে আসলে এক এক সময় এক এক ধরনের চিকিৎসার সাহায্যের প্রয়োজন হয়। স্যার অনেকেই প্রশ্ন করে থাকে যে এত কিছু করেও, অনেক সময় কেমোথেরাপি রেডিওথেরাপি অনেক কিছু দিয়েও দেখা যায় যে আসলে এই অসুখগুলো কিওর হচ্ছে না বা পরিপূর্ণভাবে একেবারে রিকভার হচ্ছে না। তো আপনার অভিজ্ঞতা কি স্যার, আসলে এই সারকোমাটা কত মানে কোন ধরনের প্রগনোসিসটা? অ্যাকচুয়ালি সারকোমার প্রগনোসিস ডিপেন্ড করে যে কোন স্টেজে এটা ধরা পড়েছে। কারণ প্রাথমিক স্টেজে ধরা পড়লে আমরা 5 ইয়ার সার্ভাইভাল যেটা বলি এর রেটটা অনেক বেশি, মোটামুটি ভালো। কিন্তু যদি ধরেন অ্যাডভান্স স্টেজ হয় তো 5 ইয়ার সার্ভাইভাল রেটটা অনেক কম, এবং অনেক চিকিৎসা দেওয়ার পরেও কিন্তু এটা রিকারেন্স হতে পারে। এটা হয় শুধু এটা আমাদের দেশে না, আপনি উন্নত বিশ্বেও একই ধরনের রেজাল্ট পাওয়া যায়। এখন আমাদের দেশেও কিন্তু আপনার রেডিওথেরাপি কেমোথেরাপি এবং যেটা বলেন এটা মোটামুটি ডেভেলপ ভালোই করেছে, খারাপ নয়। এবং আমরা অনেক সময় উন্নত বিশ্বে যে ড্রাগগুলো ব্যবহার করা হয় আমরা সেই ড্রাগ ব্যবহার করে থাকি, এবং অনেক সময় ড্রাগ না পেলে আমরা বাইরের দেশ থেকে আনি। কিন্তু কিছু কিছু কোম্পানি অলরেডি বাংলাদেশের, স্পেশালি যাদের যেমন বিকন ফার্মা, এরা কিন্তু অনেক ড্রাগ তৈরি করেছে যারা তারা বাইরেও রপ্তানি করছে। তো এসব ড্রাগ আমরা ব্যবহার করে ভালো ফলই পাচ্ছি। তবে এটা আপনার প্রশ্ন গুরুত্বপূর্ণ, আপনি চিকিৎসা করার পরও রিকারেন্স হয়। আপনি একটু চিন্তা করুন, একটা হার্ট ডিজিজ হলে চিকিৎসা করে একসময় কিন্তু রোগী হার্ট ডিজিজ মারা যায়। ক্যান্সারের ক্ষেত্রে তো আরো বেশি হয়, কেন যেহেতু এই রোগটার একটা টেন্ডেন্সি হলো যে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়া। একটি ক্যান্সার সেল যদি থাকে, আপনি অপারেশন করলেন, কেমোথেরাপি দিলেন, রেডিওথেরাপি দিলেন, একটি ক্যান্সার সেল ডরম্যান্ট অবস্থায় থেকে গেল, সুপ্ত অবস্থায়, সেখান থেকে বৃদ্ধি যদি পায়, বৃদ্ধি পায় এটা ছড়াতে পারে। কাজেই এটা বলা খুব মুশকিল হয়ে যায়। জি, আরো একজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, কি জানতে চাচ্ছেন? যে আমার বাচ্চার বয়স 3 বছর হয়েছে, জন্মের পর থেকে ওই হাতে জন্মের পরে হাতের মধ্যে একটা চিস্টের মতো হচ্ছিল, সুতো একটা কবজির মধ্যে, এটা আস্তে আস্তে আকার বড় হয়েছে, সুতো বলের মতো হয়েছে। আচ্ছা, হাতের কোন অংশে দর্শক? হাতের বাম কবজির মধ্যে। আচ্ছা, কবজির উপরে। এখন বাচ্চার বয়স কত? বয়স 3 বছর। আচ্ছা, ছোটবেলা থেকেই ছিল, এটা আস্তে আস্তে বড় হচ্ছে? হ্যাঁ, জন্ম থেকেই। এটা কি আপনি কোনো ধরনের কোনো পরীক্ষা করেছেন? জি, পরীক্ষা করেছি। পরীক্ষা করার পরে ডাক্তাররা বললো যে ওটা ওই অপারেশন করতে হবে, অপারেশন করলে এটা ইয়া হয়ে যাবে। এখন এটা আমরা চিন্তা করতেছি যে হাতের মধ্যে তো এই বাচ্চা কোনো সমস্যা হয় কিনা, পরবর্তীতে না আপনারা অপারেশন করেন। আচ্ছা, উনি ডক্টর কি আপনাকে বলেছেন এটা কোন ধরনের টিউমার বা কি? ওটা বলছে যে ওটা কোনো
কবজির কাছে যেটা হয়ে থাকে আমরা গ্যাংলিওমা বলে থাকি। গ্যাংলিওমা কিন্তু ম্যালিগন্যান্ট ডিজিজ বা মারাত্মক কোন রোগ নয়, ক্যান্সার নয়। তো গ্যাংলিওমা অনেক সময় অপারেশন করলেও আবার রিকার করে, আবার হতেও পারে। কিন্তু যদি বড় হয়, এটা ব্যথার সৃষ্টি করে বা কাজকর্ম করার অসুবিধা হয়, অপারেশন করতে হয়, সেটা ঠিক আছে। অথবা ফাইব্রোমা না ফ্যাট টিস্যু টিউমার বলা মুশকিল, তবে ওনার কথা অনুসারে যেটা মনে হচ্ছে এটা গ্যাংলিওমা। তো এটা মারাত্মক কোনো রোগ নয় এবং ডাক্তাররা আপনাকে বোধ হয় এই কথাটাই বলেছেন। এবং যেহেতু এটা একটা প্রেশার, ছোট বাচ্চা প্রেশার দিচ্ছে, হয়তো মাঝে মাঝে ব্যথা অনুভব হয়, এই জন্য হয়তো বলেছে অপারেশন করেন। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর শমী, ধন্যবাদ আমার অগণিত দেশ ও দেশের বাইরের শ্রোতাবৃন্দ, অভিনন্দন আপনাদের সবাইকে, অভিনন্দন চ্যানেল 24 কে। আজকে সারকোমা মাস হিসাবে সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আরও ধন্যবাদ জানাই বিকন ফার্মাকে, যারা এই অনুষ্ঠানটি করার সহায়তা করেছেন। ধন্যবাদ সবাই। দর্শক দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস মেডিকেল 24। আমরা বারবার একটি কথাই শুধু বলছি, সেটি হচ্ছে যে ছোট কোনো যে কোনো ধরনের টিউমার ক্যান্সারকে অবশ্যই অবহেলা করবেন না, কারণ প্রাথমিক অবস্থায় টিউমারই হোক, ক্যান্সারই হোক বা সেটি সারকোমাই হোক, ওটাই কিন্তু নিরাময়যোগ্য, বড় হয়ে গেলে সেটি ছড়িয়ে পড়তে পারে। দর্শক দেখা হবে আগামী অনুষ্ঠানে, যে কোনো বিষয় নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেল 24 এর সাথেই থাকবেন।